إن الحمد لله نحمده ونسلي على رسوله الكريم أما بعد وَاعُوذُ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وسهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم بيد استعبد أمر أمر أرسلنا قلت سلام جيبون على أنا روب উসমান অজনের কথা আসছে তারপরে হজরত আমির মবির কথা আসছে হজাত ইউসুফের কথা আসছে তো এই পর্যায়ে হযরত খুবাই প্রজল্য আনুর শাহাদাতের ঘটনা আমরা করবো জীবন সায়নে ওনার কী হাল ছিল সেটা আমরা শুনব তো হজরত সাহব একটা আমরা ত্যাগ কী ছিল দিনের খাতিরে সেটার দ্বারা আমাদের ইমান তাজা হবে একাধিক সাহার মধ্যে ওয়াকে আসে অন্যান্য তো আসেই তো শুনান তাহলে শুরু করা যাক বিসমিল্লা রহমানুর রাহিম অর্থাৎ খোবাই প্রজন্ন শাহাদ সাধারণত শত্রু যদি দেশ ছাড়িয়া চলিয়া যায় তবে মানুষ স্বস্তি অনুভব করে কিন্তু মুসলমানগণ যখন জন্মভূমি ত্যাগ করিয়া মদিনা চলিয়া গেলেন স্থাবর অস্থাবর সকল সম্পদ কাপেরদের হাতে ছাড়িয়া দিয়া মক্ক হইতে তিনশত মাইল দূরবর্তী মদিনায় যাই আশ্রয় নিলেন তখন কাপের শক্তি যেন আরও অধীর হইয়া উঠিল কেননা তারা মনে করতেছিল তুলে বসিয়া মুসলমানগণ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করার সুযোগ পাইবেন সুযোগ পাইবে ধীরে ধীরে তাহা ধর্ম গ্রহণ করিতে থাকিবে এবং শেষ পর্যন্ত এই বিন্দু সাগরে পরিণত হইয়া প্রবল শক্তিতে উচ্ছলিত হইয়া উঠিবে শেষ পর্যন্ত ইসলামের এই প্লাবনের সম্মুখে তাদের ভুয়া নেতৃত্ব তৃণখন্ডের ন্যায় বাঁচিয়া যাইবে মদিনায় বসিয়া মুসলমানদের পক্ষে প্রতিশোধ প্রচেষ্টায় অবতীর্ণ হওয়ার প্রয়োজন হইল না মক্কার ক্রেশগণ মানসিক অস্থিরতার চাপে সতঃ প্রবৃত্ত হইয়া হইয়া সংঘর্ষ সৃষ্টির পথ অগ্রসর হইল কিন্তু ওহুদের ময়দানে শক্তি পরীক্ষার পর যখন তাহাদের ক্ষমতার নিত্য আত্মাভিমানও নিঃশ্বাস হইয়া গেল তখন চারিদিক হইতে তারা ব্যাপকভাবে ষড়যন্ত্র যাওয়ার বিস্তার করতে শুরু করে তারা আজল ও কারা গোত্রের সাত ব্যক্তিকে খুদা নিকট প্রেরণ করতো এই প্রস্তাব পেশ করে আমি যদি কৃষ্ণক বিশ্ব জহাবী প্রেরণ করেন তবে আমরা গোছের সকল লোক ইসলাম গ্রহণ করিব আসলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত ইবনে হাফসাব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 10 বিশ্ব জহাবী একটি প্রতিনিধি দল প্রেরণ করিলেন অপর দিয়ে এক স্থানে কাফিরদের বিশুদ্ধ যোদ্ধা মুসলমানদের সংক্ষিপ্ত জামাতের अपेक्षा করিতে ছিল মুসলমানদের জামাত জগততে পৌঁছেছিল তখন নাঙ্গাচরবাড়ী বিজলি শক্তি দিয়ে তাদের অভ্যর্থনা করিল মুসলমানগঞ্জ যদিও কোরআনের বাণী পছন্দ করিতে বাইর হয়েছিলেন কিন্তু একেবারে নিরস্ত্র ছিলেন না শঙ্কর দেখার সঙ্গে সঙ্গে এই দুইশত তরবারির সম্মুখে দশটি তরবারি ঐক্য সমুক্ত হইল এবং উভয় তুমুল সংগ্রাম শুরু হইয়া গেল আটজন সাবি বীরত্বের সহযুদ্ধ করিয়া সোয়ে দিয়ে গেলেন ইন্ন অযৎ খোবাই বিভিন্ন আদি এবং যাইমিনে আসে না ওই জন্য আহুমা দুই সিংহ পুরুষ গ্রেপ্তার হইয়া গেলেন সুফিয়ান হজারি এই দুই দুইকে নগদ মূলে মক্কা আমের গৃহে রাখা হইল কাপড়া এইরূপ নির্দেশ দিল তাদের রুটি বা পানি কিছুই যেন দেওয়া না হয় হারে চক্ষরক্ষের নির্দেশ পালন করিল বন্দীদের জন্য খাবার সম্পূর্ণরূপে বন্ধ করিয়া দেওয়া হইল একদিন হারে সেরে শিশু পুত্র একটি ছুরি লইয়া খেলিতে খেলিতে বন্দী হজর খবির নিকট পৌঁছিয়া দীর্ঘ কয়েকদিনের খুঁতপি বসায় কাতর এক বান্ধা হারেসের শিশুকে করে তুলিয়া লইয়া করে তুলিয়া লইলেন এবং তার হাতিতে ছুরি লইয়া মাটিতে রাখিয়া দিলেন ইতিমধ্যে হারেসের স্ত্রী আসিয়া দেখিল খুব শিশু ও ছুর সম্মুখ লইয়া বসিয়াছেন স্ত্রী লোকটি মুসলিম চরিত্র সম্পর্কে কিছুই জানিত না এই মারাত্মক অবস্থা দেখিয়া ভয়ে আতঙ্কে তাহার প্রাণ শুকিয়ে গেল এবং অধিক কণ্ঠে চিৎকার করিতে লাগিল শুরু করিল হরত খোভাইব স্ত্রীলোকটির অধীরতা অনুভব করিতে পারিয়া বলতে লাগেন ভগ্নি আপনি শান্ত হন আমি এই নিষ্পাপ শিশুকে হত্যা করিব না মুসলমান জুলুম করে না এ কথা বলিয়া হরত খোবাইব শিশুটিকে কোল হইতে নামিয়া দিলেন শিশু ছুটিয়ে গিয়া মায়ের কোলে উঠে উঠিয়া উঠিল কোরআয়ের দল কয়েকদিন অপেক্ষা করিল কিন্তু অনাহারে যখন মৃত্যু হইল না তখন তাহাকে হত্যা করার জন্য তারই ঘোষণা করা হইল খোলা ময়দানারটি কাষ্ঠ ফলক মোটা হইল খোলার দল ফলকটির চারিদারে তরবারিও বর্ষা উঠিয়া দাঁড়াইল কেহ কেহ তরবারি বাজিতে ছিল কেহ কেউ ধনুকের তীর সংশোধন করতেছিল এমন অবস্থায় ঘোষণা করিল খুব এক না হইতেছে মুহূর্তে ময়দান সরগরম হয়ে উঠিল উৎসুক দর্শকের দল চারিদিকে ছুটাছুটি করিতে শুরু করিল কিছু লোক অস্ত্র ঠিক করিতে করিতে বন্দির উপর আক্রমণ করিয়া বৈশাখিক উপায়ে রক্ত প্রবাহিত করার জন্য প্রস্তুত হইল বিয়ের তাকে দিকে আনাইয়া খাড়া করা হইল এক ব্যক্তি তাহাকে সম্বোধন করিয়া বলিতে লাগিল খোবাই আমরা তোমার এই বিপদে দুঃখ অনুভব করিতেছি এখনো যদি তুমি ইসলাম ত্যাগ করা তো তোমাকে মুক্তি দেওয়া দিতে পারে অর্থাৎ খোবাই পেচলেন সম্বোধনকারীর দিকে মুখ করিয়া বলিতে লাগিলেন ইসলামে যদি অবশিষ্ট না থাকে তবে জীবন রক্ষা অর্থহীন এই দৃঢ়তাব্যঞ্জক এই দৃঢ়তা ব্যঞ্জক জবাব জনতার মধ্যে বিদ্যুতের ন্যায় ছড়াইয়া পড়িল ক্ষণিকের জন্য উত্তেজিত জনতা স্তব্ধ নীরব হইয়া গেল দ্বিতীয় এক ব্যক্তি অগ্রসর হইয়া গেল কোভায় কোনো অন্তিম ইচ্ছা থাকিলে বলিতে পারো কবাই কতজন বলিলেন মাত্র দুই রাগাত নামাজ পড়িতে চাই অন্য কোনো ইচ্ছা নাই জনতা জানাইয়া দিল ভালো কথা শীঘ্র সারিয়ে নাও হাসির উজ্জু প্রস্তুত ছিল কোভায় প্রাথমিক নিচে দাঁড়াইয়া প্রাণ বুড়িয়া শেষবারের মতো প্রিয়তমেরা আত খুঁজে প্রস্তুত হইলেন হৃদয় নিষ্ঠ অনুরাগ ইংরাজ এই মুখ প্রিয়তমের গুণগান গান করিতে চাইয়া বন্ধ হইতে চাইল না যে দুই হাত মহান আল্লাহর সম্মুখে বন্ধ হইয়াছিল আর খুলিতে চাইল না কুকুর উদ্দেশ্যে অবনত কুমার আর সোধা হইতে চাইল না মাটির বিছানা হইতে সেদ্ধার অনুরাগ শেষ হইল না চক্ষু যুগল হইতে এত বিনয়ের অশ্রু প্রবাহিত হইতে চাইল যেন শরীরের প্রতি প্রতি রক্তবিন্দু বস্তু হইয়া চোখের কোণে নামিয়া আসে আল্লাহর এই উসর পৃথিবী যেন অস্ত্র সিঞ্চনে তুলফেত হয়েছে প্রাণ প্রাচুর্য ভরিয়া ওঠে হজরত খুবাইবের প্রেমিক অন্তর আত্মনিবেদনের মত ছিল কিন্তু হঠাৎ তিনি অন্তর হইতে এক নতুন আহ্বান শুনিতে পাইলেন এই আহ্বান বুঝে একমাত্র শহীদের অন্তরে অনুভব করিতে পারে তিনি যেন অনুভব করিলেন আমার লম্বা করিলে কাপের গণ এই কথা ভাবিতে শুরু করিবে তাহার মুসলিম অন্তর বুঝি মৃত্যু ভয়ে ভীত হইয়া গিয়াছে এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ডান দিকে মুখ ফিরিয়া বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কবেদের তরফ হইতে কোনো জবাব আসিল না তাহাদের অগণিত তীরে তীক্ষ্ণ মুখ এবং উত্তরিত তোর বাড়ির ধার যেন সজীব হইয়া সালামের জবাব দিয়ে উঠিলাম সালামের বাণী উচ্চারণ করিলেন কাপের কুলে তীক্ষ্ণ ফলক যেন বলিয়া উঠিল হে ইসলামের অমর মুজাহিদ তোমার বা শান্তি বর্ষিত হোক মর্য মুজাহ খোবাই করে সালাম ফিরিয়া শুলে নিচে আসিয়া দাঁড়াইলেন কাবের থাকে কাস্টের সহিত বন্ধন তীক্ষ্ণ ধার তেই ছুড়ি খার পূজা প্রেমের শেষ পরীক্ষা করিতে শুরু করিল এক ব্যক্তি হইয়া তাহার সর্বশরীর বর্ষপালক দ্বারা আলকাভাবে ভাবে করিয়া দিল এক ব্যক্তি অগ্রসর হইয়া তাহার সর্বশরীরে বর্ষা পালক দ্বারা হালকা ভাবে করিয়া দিল অল্পক্ষণ পূর্বে নামাজের বিছানায় মর্দমিনের যে পবিত্র অস্ত্র পবিত্র রক্ত অস্ত্র বন্যায় প্রবাহিত হইয়া আসিতেছিল তাহাই শত সিদ্ধ দিয়ে বাইর হইতে শুরু করিল ক্ষায় বেরিয়ে ধৈর্য কি অপূর্ব সুলের স্তম্ভে শুয়ে তাহার শরে এবার বাধা হইয়াছে অত হাসা তাহার শরীরে তাহার বুকের বাজার ভেদ করিয়া বৃদ্ধ হইতেছে এক একটি আঘাত তিনি চোখে প্রত্যক্ষ করিতেছেন কিন্তু এই অবস্থায় তিনি ইসলামের কঠোর স্বীকার অটল রয়েছেন দুঃখ বেদনার এই প্রলয় তার অন্তরকে ইসলামের উপর হইতে হরাইতে পারিতেছে না এই সময় এক ব্যক্তি আসিয়া তাহাকে বুকে তাহার বুকে বর্ষা রাখিল ধীরে ধীরে তাহা এতটুকু বিদ্ধ করিল যে অর্ধেকটুকু ভালো তাহার শরীরে প্রবিষ্ট হইয়া গেল এই সময় আমন্ত্রণকারী তাহাকে জিজ্ঞাসা করিল আক্রমণকারী তাহাকে জিজ্ঞাসা করিল এখন তোমার স্থানে যদি মোহাম্মদকে বাজিয়া তোমাকে মুক্তি দেওয়া তবে কি তুমি পছন্দ করিবে ধৈর্যের প্রতিমূর্তি হজত কবাইবের জন্য এক একটি করিয়া অস্ত্রের কঠিন আকার সহ্য করিতেছিলেন কিন্তু তাহার নিকট পাপাত্তারে একমাত্র বাক্য বান্ধনা সহ্য হইল না এক এক ফোঁটা রক্ত যদি এটি পূর্বেই নিঃশ্বাসে জড়িয়া পড়িয়াছিল তবে শুষ্ক মুখে নতুন শক্তি দেখা দিল জ্বালাময়ী বাটায় তিনি বলে লাগিলেন নিষ্ঠুর খোদা জানেন আমি তিলে তিলে প্রাণ দিতে পারি প্রাণ দিয়ে দিতে পারি কিন্তু আল্লাহ রাসুলের পায়ে একটি কাটা বিদ্ধ হওয়া দৃশ্য সহ্য করে যাবি প্রস্তুত নই নামাজ পড়ার পর ওই তো খোবাইবের উপর যে কঠিন বিপদ নামিয়ে আসিতেছিল তার প্রত্যেকটি আঘাতই তিনি অমলানবোধের সহ্য করিয়া চলিয়াছিলেন তারপর সন্ত জবান হইতে এক একটি আঘাতের সহিত এক একটি কবিতা বাইরে আসিতেছিল প্রশান্ত প্রশান্ত কণ্ঠে তিনি বলিতেছিলেন এক লোক দলে দলে আমার চারিদিকে সমবেত হইয়াছে কবিলা সকলের এই জন্য এখানে উপস্থিতি বিশেষ প্রয়োজনীয় হইয়া পড়িয়াছে তো এই সমাবেশ একমাত্র শত্রুতা প্রদর্শনের জন্য অনুষ্ঠিত হইয়াছে ইয়ারা আমার বিরুদ্ধে দিগাংসা বৃত্তির প্রদর্শন করতেছে মাত্র এবং আমাকে এখানে মৃত্যুর খুঁটির সহিত বাঁধিয়ে রাখা হইয়াছে স্ত্রীরা এই প্রদর্শনীতে স্ত্রীলোক লোক ও শিহদিকে সমাবদ্ধ করিয়া একটি উচ্চ মঞ্চে একত্রিত করিয়া রাখিয়াছে আর ইয়ারা বলে যদি ইসলাম স্বীকার করি তবে আমাকে মুক্ত করিয়ে দিবে কিন্তু আমার পক্ষে ইসলাম পরিত্যাগের যে মৃত্যুর কবুল করা যে অনেক সহজ আমার চক্ষু হইতে যদি অশ্রু ঝরিতে তথাপি আমার অন্তর সম্পূর্ণ শান্ত পা আমি শত্রু সমুখে মস্ত অবনত করিব না আরও বিরুদ্ধে ফরিয়াতেও করিব না আমি তো হইব না কেন আমি জানি আমি আল্লাহ সান্নিধ্যে যাইতে শিষ্যমান ছয় মৃত্যুকে ভয় করি না কারণ আমি জানি সর্ব অবস্থায় মৃত্যু আসিবে আমার এক কেবলমাত্র একটি ভয় আছে এবং তা দু আগুনের ভয় সাত আর মালিক মানিক আমার দ্বারা সেবা করিয়েছেন এবং দীর্ঘ অবলম্বন করার নির্দেশ দিয়েছেন কাপড়রা এখন আমার শরীর টুকরো টুকরো করিয়া ফেলেছে এক্ষণে আমার স্কল আশায় শেষ হইয়া গিয়াছে আট আমি আমার এই অসহায়তা নিঃসঙ্গতার জন্য কেবলমাত্র আল্লাহর নিকটেই ফরিয়াদ করিতেছি জানি না আমার মৃত্যুর পর ইয়াদের কি ইচ্ছা হোক আল্লাহর মধ্যে যখন আমি জীবন দান করতেছি তখন ওরা যা কিছু করুক না কেন ইয়েতে আমার আর কোনো ভয় ভাবনা নাই নয় আমি আল্লাহর উপর ভরসা রাখি আমার শরীর এক এক টুকরা গোষ্ঠের মধ্যে বর দান করিবেন আল্লাহ আমার উপর যা কিছু অনুষ্ঠিত হইতেছে তোমার জানা দাও

একদিন হতো তোমরা যেন জিজ্ঞাসা করেন আপনি কী রোগ আপনি কোনো রোগ আক্রান্ত হয়েছেন তিনি উত্তর দিলেন আমি সম্পূর্ণ সুস্থ রইয়াছি কোনো প্রকার রোগে দিছি না হযত খুবাইবকে যখন ফাঁসি দেওয়া হয় তখন আমি দর্শকের দলে ছিলাম সেই হৃদয় বিধারক ঘটনা স্মরণ হইলে পর আমার সঙ্গে থাকে না অন্তর কাবিতে গাইতে আমি সংজ্ঞা হেলিয়ে পড়ি প্রিয় প্রিয়দুস্তাহাব এই হচ্ছে

হালিমের সাথে কোনো তুলনাই করা যায় না আল্লাহ তবু ওনাদের মোহাম্মতকারী হিসাবে আল্লাহ তুমি তোমার খাদায় তাদের সাথে আমাদের আল্লাহ হাসনসল করিও তাদের সাথে আমাদেরকে আল্লাহ জন্নতবাসী করিও প্রিয় দোস্ত বাপ কি আর বলবো پھر ڈھنڈا شہر بھوڑے شہر کرتی سی ہے ارے مومنوں تم کہاں سو رہے ہو یہ قرآن خدا کا لٹا جا رہا ہے لٹا جا رہا ہے آواز آ رہی ہے مدینہ سے تم کو یہ در بزر کے اٹھو کر کھا رہا ہے ان تکروں دوست آباب اسلام کو تھا ہے امرہ کو تھا ہے اللہ اکبر